এই যে বৃদ্ধাশ্রম বা ছেলে মেয়েদেরগুলোকে মানুষ করে সারা তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় আপনার একটা বয়স এই বয়স হয়তো আপনার ছেলে মেয়ে ভালো রেখেছে বাকি ছেলে মেয়েদের আসলে ওই মানবিক দিন দিকগুলো কই থাকে আমি এই কথাটা সবসময় আমি বলি যে একটা দিক বিচার করলে হবে না যে ছেলে মেয়েরা ইয়ে কি বলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় আচ্ছা একজন বয়স্ক মানুষের প্রতিদিনের খাওয়া তারপরে তার অসুখ বিসুখ হলে তাকে ডাক্তারের কাছে নেওয়া তার দেখাশোনা যাচ্ছে ছোট বয়সে একটা বাচ্চাকে যেমন টেক কেয়ার করতে হয় মা সব সবসময় আগলে রাখে তেমনি বয়সকালেও একটা বাবা ইয়ে বাবা মাকে দেখতে হয় কিন্তু সে তখন সময়ের ব্যবধানে ছোটবেলায় মা আগলে রাখতে পারে কেমন তার সময়ের অনেকখানি সময় সে তার বাচ্চার জন্য দিতে পারে কিন্তু মা বাবা যখন বৃদ্ধ হয় তখন একটা ছেলে বা মেয়ের তখন তার যে কাল বা যে সময়টা সে কাজ করে এবং সে কাজ করে এসে বাবা মাকে সেই সময়টা দেওয়ার সময় খুবই আমি খুব প্র্যাকটিক্যালভাবে বলছি কেমন এবং বর্তমান সময়ে বাবা মাকে তারা হয়তো একটা একটা ছোট ঘরে একটা বসার ঘর আর একটা শোবার ঘর দুটো ঘরে থাকে ভাড়া দিন দুজনেই কাজ করে আগে চাকরিজীবী মা ছিলেন না মা মাদের বেশিরভাগ মারাই তখন গৃহিণী কেমন সময় দিয়েছেন তাদের সংসারে তাদের বাচ্চাদের বড় করে কিন্তু এখন একটা মা বাইরেও চাকরি করে আবার বাচ্চাকেও সময় সেই বাচ্চাকে সে অনেক সময় বাচ্চাকে যে বেবি হোমে দিয়ে যায় না বাচ্চা তা মা বা একটা কাজের মানুষ থাকে না বাচ্চাকে দেখার জন্য কই তখন তো আমরা খারাপ বলি না তাকে সে সে চলে যাচ্ছে কাজ করতে সারাদিন সে অফিসে কাজ করছে বাইরে চাকরি করছে বা অন্য কোনো আবার ফিরে আসছে বাচ্চার কাছে এখন যে বুড়ো বাপ বা মা আছে তার জন্য তো একটা লোকের দরকার কিন্তু সে তো অ্যাফোর্ড করতে পারছে না কেমন মা খেলো কিনা আবার সেই পড়ে গেলো কিনা বাচ্চাকে যেমন আগলে রাখে তিনি ছোট এই বুড়ো মানুষটাকেও তো একজন লাগে আগলে রাখা তারা সারাদিন কাজ করে আসার সময় দুই প্লেট দোকান থেকে খাওয়া কিনে আনলো বা একটা এখন যে বের হয়েছে বার্গার কি কী সব খাদ্য টাদ্য এনে নুডলস খেয়ে বা তাদের শুয়ে পড়লো শনিবার রোববারে ছুটির দিনে যে খেলো রান্না করলো ভালো করে বা ইয়ে করল এই বুড়ো মাকে আমার প্রতিদিন আমাকে আমাকে আমি মাছ খাবো আমাকে শাক তরকারি খেতে হবে ওই বার্গারের গরু গোসের ইয়ে আর ওগুলো তো খেলে আমার চলবে না এখন আমার জন্য তো আলাদাভাবে চিন্তা করতে হবে তাদের তো এইগুলো কিন্তু আমরা দেখি না একদম ধাই করে ছেলে মেয়েকে বলি যে তারপরে তার কথা বলার লোক নেই জানলা দিয়ে সারাদিন এরকম অনেক ছবি হয়েছে নাটক হয়েছে সারা দিন বাইরে তাকিয়ে আছে কখন ছেলে ফিরবে কখন ইয়ে করবে কেমন আমি আমেরিকাও দেখেছি এরকম সবাই ওরা কাজে ব্যস্ত সব চলে যায় বাবা বুড়ো একজন মা সে ইয়ে আবার একজন ওল্ড হোমে একটা মা সারাদিন জানলা দিয়ে তাকিয়ে থাকে কেন তাকিয়ে থাকো বলে কি না আমি দেখি আমার ছেলে প্লেনে করে এসে যদি আমাকে দেখে যায় কখনো এরকম তো এখন ওল্ড হোমের ব্যাপারটা সেখানে থাকলে তো অন্তত সে একটা যত্নে থাকবে সময় মতো কথা বলার লোক পাবে যেমন আমিও মাঝে মাঝে বলি আমি ওল্ড হোমে চলে যাব ক আমার অন্তত সকালে খাওয়াটা রেডি পাবো রান্না করার ইয়েটা রেডি পাবো খাওয়া আর ইয়ে নিজেই করেন কাজ করি আমার একটা ফোবিয়া হয়েছে যে আমাকে হয়তো মেরে ফেলবে বিশ্বাসী লোক পাবনা কিন্তু আমার যে মেয়েটি এসে সকালে ঘরটা পরিষ্কার পনেরো বছর ধরে আছে তারপরে আমার ওই যে আমার মেয়ের অনেক রাগ হয় খুব ওর ওদের ভয় কষ্ট হয় যে একা থাকি তোমার মানুষ খারাপ বলবে যে মেয়েরা কাজ আমি না মেয়েরা বললো মা খারাপ মানুষ চলে গেছে আসলে আমি একটু স্বাধীন পছন্দ করি আমি আমি কাজ করি মিডিয়াতে কাজ করি রাত্রে বারোটা একটার সময় ফিরি এখন তাও না অনেকে কালকে অনেক রাতে ফিরেছেন না মানে ওই ওদের মাথা ব্যথা আচ্ছা আমি অনেক রাতে ফিরেছি তাতে ওদের মাথা ব্যথা বুঝছো তো এইগুলো নিয়ে না এখন ওই যে বলে আর কত এবার ছাড়েন তো এইরকম ব্যাপার স্যাপার তা আমি না আমি স্বাধীন আছি আর ওল্ড হোমে আমি বলি যে একদিক দিয়ে খুব ভালো আমি অনেকগুলো ওল্ড হোমে গেছি তারপরে আমার মেয়েরা প্রায় আমাকে যে ইয়ে করে পাঠায় টাকা পয়সা আমি বলে যে ইয়ে করো একদিনে ভালো খাওয়া আমি ওদের জন্যে আমি আমার কাছে অনেকগুলো এই যে বৃদ্ধাশ্রমের ঠিকানা আছে আমি তাদেরকে খাওয়া পাঠাই আবার এই যে এখন এত দাবদাহ যাচ্ছে কেমন আমার বড়ো মেয়ে বলেছে আম্মা তুমি রিক্সা চালায় ওদের জন্যে তো বলা উচিত না তবুও বলছে আমি না খুব গর্ব অনুভব করি যে আমার মেয়েরা দূরে থাকে কিন্তু তাদের মধ্যে যে মানুষের জন্য ভালোবাসা মায়া এটা আমি তাদের ভেতরে গ্রথিত করতে পেরেছি এবং সত্যি তারা তাদের যে বাড়তি যে আয় থাকে সে বলে পাঠিয়ে দিয়ে বলে যে যেখানে টিউবওয়েল নেয় আম্মা দুটো টিউবওয়েল বসিয়ে দিও আমি এই প্রায় দুশো রিক্সালাকে আমাদের বাসায় ওখান দিয়ে একদিন ওর বন্ধুরাও এসছে সবাই মিলে একটা টুপি একটা গামছা স্যালাইন এগুলো একটা ছোটো ব্যাগে করে আমি দিয়েছি আমার এত ভালো লেগেছে না যে হ্যাঁ মানুষের জন্যে আসলে আমাদের জীবনটা কিছুই না কেমন একটা মানুষের জন্যে এতটুকু যদি আমি করতে পারি তার মুখে হাসি ফোটাতে পারি সেখানেই আমার মানব জীবনের স্বার্থকর